আসসালামু আলাইকুম পুঁজির অভাবে বিজনেস করতে যারা আগ্রহী হচ্ছেন না আমার কথাগুলো শুধু তাদের উদ্দেশ্যে বলা লাখ টাকা স্বপ্ন নাকি সিরাখাতায় শুয়ে দেখা যায় না এটা আমরা শুনেছি কিন্তু সিরাখাতায় শুয়েই তো বড় লোক হওয়ার স্বপ্ন দেখতে হবে আমাদের নাকি আমি কিন্তু আমার উদ্যোক্তা জীবন শুরু করেছি জিরো ব্যালেন্স দিয়ে শুধু আমার যখন খুবই সেন্সিটিভ সময়গুলো যাচ্ছিল আমি খুব সৌভাগ্যক্রম হয়ে জন্ম না নিলে নিজের বলার মতো একটা গল্প গ্রুপের দেখা পাওয়া যায় না এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি হয়তো জীবনে কোনো ভালো কাজ করেছি নয়তো বাবা মার দোয়া আছে নয়তো মানুষের ভালোবাসা আছে যার কারণে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের সাক্ষাৎ পেয়ে জিরো ব্যালেন্স দিয়ে গ্রুপে শুরু করেছি নারু বিক্রেতা হিসেবে আপনাদের দোয়ায় এই গ্যালারিতে যারা আছেন স্টেজে যারা আছেন মানসুর আরিনাকে চিনেন না এমন মানুষ খুব কম আছেন এটা আমার বিশ্বাস আমি অর্জন করেছি প্রিয় ফাউন্ডেশনে অ্যাক্টিভ থেকে আপনাদেরকে ভালোবেসে ভলান্টিয়ারিং করে যাচ্ছি প্রিয় ফাউন্ডেশনে যেখানে যে অবস্থায় বসে পারি রাত তিনটে বাজেও আসে হেল্প চাই রেজিস্ট্রেশন কিভাবে করব গ্রুপে কিভাবে অ্যাক্টিভ থাকব তখনই শুরু করে দেই রেখে দেয় না যে আগামীকালকে বলবো বা সকালে বলবো তখনই শুরু করে দেয় কারণ ওটা আমার মনে নাও থাকতে পারে সুযোগ পেয়েছি কাজে লাগিয়ে ফেলেছি এবং তারাই মনে রেখেছে যে আপু আমাকে সহযোগিতা করেছে পজিটিভ কেমন জিনিস একটা মানুষ যে অলওয়েজভাবে পজিটিভ থাকতে পারে সেটা এই নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন আস কোনোদিনই জানতে পারতাম না যে একটা মানুষ অলওয়েজ পজিটিভ থাকতে পারে আপনারা দেখতেছেন যে আমরা স্টেজে খুব কম কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছি কিন্তু আপনারা এটা দেখতে পাচ্ছেন না যে এখানে যে আমাদের সকলের ভালোবাসার প্রিয় মেন্টর সে কতটা মনোযোগী হয়ে আমাদের কথাগুলো শুনতেছে এই যে মনোযোগীটা এই যে ভালোবাসাটা সে দিয়ে যাচ্ছে যার যার ভালোবাসার ফলাফল স্বরূপ হিসাবে গতকালকে সম্মেলন না থাকা অবস্থায়ও কিন্তু একটা আমরা মহাসম্মেলন করে ফেলেছি অলরেডি শুধু এই ভালোবাসার টানে এই যত্নের টানে যত্ন করিলে রত্ন মিলে সে কথাটা কিন্তু আমাদের প্রিয় স্যার অলরেডি প্রমাণ করে দিয়েছেন যার প্রমাণস্বরূপ আমরা সবাই আজকে এখানে উপস্থিত বেশি দীর্ঘায়িত করব না শুধু বলবো সময় দিন এবং সময় নিন আশা করি ইনশাল্লাহ অনেক ভালো কিছু হবে ফাউন্ডেশনের থেকে শেখা যায় প্রতিনিয়ত কিন্তু শেখার মন মানসিকতাটা আমাদের তৈরি রাখতে হবে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ফাউন্ডেশন এখান থেকে জীবন বদলে যাওয়ার জন্য যে ধরনের শিক্ষাগুলো প্রয়োজন সে শিক্ষাগুলো কিন্তু অলরেডি আমরা পেয়ে যাচ্ছি আমরা যেন আমাদের জীবনে কাজে লাগিয়ে যাচ্ছি চিন্তা করা যায় বরগুনা জেলার মেয়ে যে জেলার পরে আর কোনো থানা নাই আর কোনো জেলা নাই শুধু নদী আর নদী সেই মেয়ে মিরপুর এন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে কথা বলতেছে আপনাদের সামনে তাহলে না পারা যায় কি সব কিছুই পারা যায় শুধু আমাদের সদিচ্ছাটা প্রয়োজন আসুন আমরা সবাই আজকে থেকে প্রিয় ফাউন্ডেশনকে আরও বেশি ভালোবেসে আরও বেশি ভলান্টিয়ারিং করে আরও বেশি সময় দিয়ে আমাদের নিজেদের অবস্থানটা তৈরি করে নেই সুযোগ যখন পেয়েছি কাজে লাগাই সকলের প্রতি অনেক অনেক ভালোবাসা সবাই আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল আর সব থেকে বেশি ভালোবাসা আমার মনে হয় যে আমি যদি আমার কলিজাটা ছিঁড়েও দিয়ে দিতে পারি আমার স্যাররে তারপরও মনে হয় আমার আফসোসটা কোনো দিন মিটবে না কিন্তু কি বলবো যে আমি জীবনে যা পেয়েছি এই ফাউন্ডেশনে এসে প্রিয় স্যার আপনার কথা মনে হয় না যে এই ফাউন্ডেশনের কোনো লোক বলতে পারবে যে না এখান থেকে কিছু পাইনি তার থেকে অনেক অনেক গুণ আমি বেশি পেয়েছি যেটা আমি অলরেডি সব সময় বলে থাকি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় স্যারের প্রতি অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল দোয়া করি স্যার স্যারের পরিবার সহ আমাদেরকে নিয়ে সকলকে নিয়ে ভালো থাকুক সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম